Hi viewers, welcome to Homework Online Classroom. আবারও সবাইকে Homework Online Classroom এ স্বাগত জানাই। এসো আমরা দেখি আমাদের দ্বিতীয় পর্বের ইম্পর্টেন্ট পেজের কিছু পড়াশোনা। আমরা ক্লাস ওয়ানের পড়াশোনা নিয়ে আলোচনা করছি। আমরা এগিয়ে চলেছি 137 নম্বর পৃষ্ঠা অব্দি আগে দেখে নিয়েছি। আজকে দেখবো আমরা 138 নম্বর পৃষ্ঠাটা। তো আগের কিছু কোশ্চেন না করলেই নয়, এখানে বলো তো কি বসবে, এখানে কি বসবে? তোমরা নিশ্চয়ই দেখেছো আগের দিন, হ্যাঁ এই এই বানানটা এখানে বসবে, ঠিক বলো তো? এই ট্রাফিক সিগন্যালের ওপরে কোন লাইটটা থাকে, ওপরে কোন রং থাকে, মাঝে কোন রং থাকে, আর নিচে কোন রং থাকে বলো তো দেখি, আইডিয়া করো যারা দেখেছো ট্রাফিক সিগন্যাল। ওপরে কি রং, নিচে কি রং, মাঝে কি রং, বলতে পারছো না? আমি বলে দিচ্ছি, একটা নিচে সবুজ, ওপরে কি থাকে বলো? একটু পরে হাত তুলবে, তখন আমরা কিন্তু সবার উত্তর নেব, ঠিক আছে? চলো আমরা আজকের পড়াটা শুরু করি। বেশ, দেখো এখানে এলোমেলো শব্দ আছে, এখানে সাজিয়ে নিলে আমাদের সুন্দর মনের ভাব প্রকাশ করার জন্য শব্দ হয়ে যাবে। এইটাকে আমরা সাজাতে গেলে কি হবে বলো তো? লকাস আছে, লকাসটা হয় না, কালস হয় না, কাল দন্তে হয় না, তাহলে এখানে হয়ে যাবে সকাল, বুঝতে পারছো তো? এরকম ভাবে এটা কি হবে, এটা হবে বাতাস, একাত একাত দন্তে স, এটা কি হবে মৌ, এবার বলো বলো কি হবে, এবার মৌচাক, ঠিক বলেছো। আর এটা সাগর, সাগর এটা কি হবে, রা আল খ ল, এখানে কি হবে, এখানে বসাও, এটা আ আর এখানে তাল বেশ, এখানে কি হবে বসাও, এই তো এখানে নিয়ে বসাতে হবে, এটা কি হবে, যা আছে তাই নয়নই হবে। তারপর এটা কি হবে বলো, কি হবে এটা, বলো কি হবে, পারবে না এটা, চেষ্টা করো পারবে, দেখো পারবে, আমি বলছি পারবে, খোলসে হবে, হবে না, খোলসে মাছ হয় না, খোলসে। আরো কিছু হলে কি দেখো, এটা কি হবে, সুপুরি, সুপুরি পান দিয়ে খায় না, এটা কি হবে দোকান, একদম ঠিক বলেছো, এটা কি হবে আ, আর এখানে কি আ দিয়ে শুরু হবে, আমি বললাম এটা কি হবে সরিষা, একদম ঠিক সরিষা, এটা কি হবে, এটা তোমরা সবাই পারবে, এটা এই কটা করে নাও তোমরা, কোনটা পারছো না কমেন্ট করো, হাত তোলো, এটা পারছো না হাত তোলো, তাহলেই হবে। হ্যাঁ নেক্সট চলো আমরা দেখি 139 নম্বর পৃষ্ঠায়, 138 নম্বর পৃষ্ঠার পরে এবার 139 নম্বর পৃষ্ঠায়। এখানে একটা গল্প তোমাদের মনে চলে আসছে না, এর আগে আমি গল্পটা করেছিলাম, এখানে কি দেখতে পাচ্ছ, এই সিংহর এই ঘরটাকে বলা হয় গুহা, কি বলা হয় গুহা, ইংরেজিতে বলা হয় ডেন, তো ডেনের মধ্যে বা গুহার মধ্যে সিংহ রেস্ট করছে, এটাকে সুন্দর করে মধুময় করে দারুণ সুন্দর করে রোমহর্ষকর করে যদি আমরা গল্পটা বলি কেমন হবে? যারা যারা গল্প শুনতে চাইছো একটা লাইক করো, আর যারা আমাকে কথা বলে পড়াশোনা করতে চাইছো তারা অ্যাপটা ডাউনলোড করে কি করতে হবে, অ্যাপটা ডাউনলোড করে কোর্সে জয়েন করতে হবে। তো চলো দেখি আমরা আজকের গল্পটা, তো গল্পটাই দেখো, এক নির্জন ঝিমনি গরম দুপুরে গুহার মধ্যে সিংহের চোখটা ঘুমে জুড়িয়ে এসেছে, কেমন করে ঘুমাচ্ছে সিংহ, ঘুমাচ্ছে। ওই সময় খাবার খুঁজতে খুঁজতে ইঁদুর চলে এসেছে সিংহর সেই গুহাতে, দেখতে পাচ্ছ ছবিতে, এই 2 নম্বর পোজে দেখো, এখানে সিংহের গুহাতে ইঁদুরের প্রবেশ। এবার মজা দেখো, সিংহ তখন ঘুমাচ্ছিল আর ইঁদুর ওই সিংহর কেশরে, মাথায়, চোখে, মুখে, নাকে কি পুচুক পুচুক কুচুক কুচুক করে বেড়াচ্ছিল, কেমন করে বেড়াচ্ছিল, কুচুর 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 কুচুর, তোমরা দেখেছো না কার্টুনে গল্পটা, হ্যাঁ
এবার সিংহের হয়েছে রাগ, এত বড় সাহস, তোকে আমি আজ খেয়েই ফেলবো। আ করতে যাবে, বলছে খেয়েন না মহারাজ, আমাকে খেয়েন না, আমি আপনার অনেক কাজ করতে পারি। বলছে হাসপাতাল দেখো এইটুকু ইঁদুর, আমাকে খেয়ে আপনার পেটও ভরবে না, মহারাজ খেয়েন না আমাকে, ছেড়ে দিন প্লিজ, আর কোনোদিন ডিস্টার্ব করবো না। তখন যা নেংটি ইঁদুর, ঠিক আছে। তারপরে দেখো 140 নম্বর পৃষ্ঠায় দেখো, একদিন সিংহ বনের মধ্যে শিকারির ফাঁদে আটকা পড়ে গেছে, দেখতে পাচ্ছ জালে বন্দি পড়ে গেছে সিংহ। আর সিংহ তখন সিংহ রোর করছে, একদম ডাকছে সবকে বাঁচাও বাঁচাও করে, সিংহ তো আর বাঁচাও বাঁচাও বলতে পারে না, একদম একদম চিৎকার করছে গাঁও গাঁও করে। তখন দূর থেকে শিকারীরা আসছে দেখে ইঁদুর ছানাটি ছুটতে গেল সিংহের কাছে, আর তার সেই ধারালো কুচুর কুচুর দাঁত দিয়ে করে দেখো জালটাকে, নেটটাকে কেটে দিল, ওই জালটাকে কেটে দিল। সিংহ ওর শক্তি ছিল একটু কাটা হয়েছে কিনা, একদম ঝেড়ে উঠে চলে গেল। তাহলে দেখো এই ছোট্ট ইঁদুরটি, এই সিংহটা জান বাঁচালো না, তাহলে আমাদের কাছে ছোট পিঁপড়েও অনেক গুরুত্বপূর্ণ। আমরা পিঁপড়ে ঘুঘুর গল্পটাও পড়েছি, খুব সুন্দর গল্প, ঘুঘু পিঁপড়ে জান বাঁচিয়েছিল, পিঁপড়ে ঘুঘুর জান বাঁচিয়েছিল, কি শুনেছিলে তো? এই গল্পটাই কি হতে পারে, মানে কি হতে পারে, গল্পটার উপসংহার কি হতে পারে, উপকার করলে তার প্রতিফল অবশ্যই মেলে, উপকার করলে তার প্রতিফল মেলল। সিংহ যদি তাকে খেয়ে ফেলতো, ক্ষমা যদি না করতো, তাহলে কিন্তু সিংহ আজকে মারা পড়তো, করতো না? চলো আমরা 141 নম্বর পৃষ্ঠাটাই দেখি। দেখো এই শব্দগুলো এ দিয়ে উচ্চারণ হচ্ছে, এটাকে আমরা কি কি উচ্চারণ করতে পারি, এ এ করতে পারি, এর উচ্চারণ কি হতে পারে, এ হতে পারে। যেমন ব্যাট, বিতে ব হলো, এতে হয়ে গেল জফলা আকার, ব্যাট। এই জফলা আকারটা এলো কোত্থেকে, এ থেকে, ক্যাট। এই জফলা আকারটা আসছে তাহলে আমাদের এ থেকে, বুঝতে পারছো? প্যাট। আবার অনেক সময় আকারও হয় প্যান, ফ্যান, তাহলে ফ্যান, হয়ে যাবে আকার দন্তন ফ্যান, ব্যাগ। তাহলে আকারও অনেক সময় আয়ের উচ্চারণও হয়, অনেক সময় জ্যাফালার ওয়াগ, এই ওয়াগটা দেখো আয়ের উচ্চারণ হচ্ছে, হচ্ছে না? স্যাড, স্যাড, আ। তাহলে আমরা এখানে দেখলাম এর বিভিন্ন রকম উচ্চারণ, র্যান, রান থেকে র, এখানে এর উচ্চারণ এ হচ্ছে, তাহলে ভি এ এন কি হবে, ভ্যান, পি এ এন প্যান, সবাই বলো আমার সঙ্গে, বি এ জি ব্যাগ, এইচ এ ডি হ্যাট, বি এ ডি ব্যাট, এইচ এ ডি হ্যাট, এল এ ডি ল্যাড, পি এ ডি প্যাড, এস এ ডি স্যাড, বি এ জি ব্যাগ, এটা উচ্চারণ হচ্ছে এর জন্য, ল্যাগ, র্যাগ, ট্যাগ, ওয়াগ, প্যান, ম্যান, প্যান, র্যান, ভ্যান। তাহলে ম্যাট, র্যাট, তাহলে আমরা উচ্চারণগুলো দেখে নিলাম, এর উচ্চারণ এ হতে পারে আর আ হতে পারে, এ হতে পারে আর আও হতে পারে, বুঝতে পারছো? হয় জফলা আকার হতে পারে, জফলা আকার হতে পারে, আর কি আও হতে পারে। তাহলে ব্যাট, বি এ টি ব্যাট, বি এ জি ব্যাগ, এম এ এল ম্যান, মজা করে করো, এক্সাইটমেন্ট থাকবে, সি এ টি ক্যাট, এল এ ডি ল্যাড, এফ এ এন ফ্যান। তোমাদের হেল্প হচ্ছে, এই যে করে দিচ্ছি তো, তোমাদেরকেও কিছু কিছু করতে দেব। তাহলে বলো তো কি দিই, পি ফাঁকা ফাঁকা কি বসবে, এটাই বসি ফেলো, আমি সবগুলো করে দিলাম, একটা তোমাদের জন্য দিলাম। এবার চলো অঙ্কটা চটপট দেখে নিই একটু, কি বুঝতে পারছো তো অঙ্কগুলো, এই পড়াগুলো দেখো, এখানে এখানে 7টা আছে, মানে আমি 7টা দাগ কেটেছি,
এখানে দেখো সাতটা ধাক্কাটা আছে, তার মধ্যে দুটো বাদ দিতে হবে, এই চিহ্নটা বাদ দেওয়া চিহ্ন মানে কমাতে হবে, দুটো কমিয়ে দিলাম, মুছে দিতেও পারি আমি, কেটে দিতেও পারি। হ্যাঁ অনিক বলো। হ্যালো স্যার, হ্যাঁ আমার তো প্রথম পরীক্ষা এখনো শেষ হয়নি। আমরা সেকেন্ড পরীক্ষাটা এগিয়ে যায় আস্তে আস্তে, ঠিক আছে, মানে প্রথম পরীক্ষাটা কবে হবে ঠিক নেই, আবার যদি গরমের ছুটি বেড়ে যায় তার জন্য আমরা এগিয়ে থাকলে অসুবিধে নেই। আর প্রথম পর্বে তো অনেকগুলো কোশ্চেন সেট পেরেছো, তাই না? অসুবিধা হবে না, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো আমরা এই বিয়োগ গুলো করবো। এখানে কি করব, আমরা যেমন আগে দেখেছি এখানে, তাহলে আমার উত্তর কত হলো, সাতটা থেকে দুটো বাদ দিলে পাঁচটা, এখানে পাঁচটা দাগ দেবো, 1 2 3 4 5টা, একটা কেটে দেবো, তাহলে আমার কটা থাকলো, 4টে, 4 লিখে দেবো। এখানে এখানে আমরা 9টা দাগ দেবো, 1 2 3 4 5 6 7 8 9টা, 9টা থেকে 3টে বাদ, 3টে কেটে দিলাম, তাহলে আমার পড়ে থাকছে কটা, 3 আর 3 6টা, এখানে 6টা দাগ দেবো, 1 2 3 4 5 6, কাটবো কটা, দুটো, তাহলে বাকি থাকছে 4টে, 4টা আমার কাটা পড়েনি। এখানে দেখো 4টে দাগ দিয়েছে, দুটো কেটে দিয়েছে, তাহলে এখানে 2 বসবে, এখানে 5 আর 3, তাহলে 5 5টা দাগ দেবো, আর এখানে কটা কাটবো, 3টে কেটে দেবো, তাহলে আমার কটা পড়ে থাকছে, 2, 2 লিখে দেবো। এখানে 9 - 4, 9 - 4 মানে এখানে আমি কি লিখবো, 9টা দাগ কাটবো, 5 6 7 8 9, এবার আমি কেটে দেবো 4টে দাগ, তাহলে আমার এখানে কটা পড়ে থাকলো, 5টা পড়ে থাকলো, এখানে আমি 5 লিখে দেবো, 6 - 4, তাহলে 6 1 2 3 4 5 6, এখানে 4টা কেটে দাও, তাহলে আমার হয়ে গেল 2, বুঝতে পারছো? এরকম ভাবে করতে হবে। এবার এখানে দেখো ওপরে 3টে দাগ আছে, নিচে 3টে, এই দুটো দাগ কি করবে, এখানে দুটো দাগের সঙ্গে ঝগড়া করবে, নে একেও মেরে দেবে, এও মরে যাবে, তাহলে আমার পড়ে থাকবে কটা, 1টা, কত হবে 1টা, এখানে 6টা দাগ আছে, 1 2 3 4 5 6, এবার 3টে নিচে 3টে, 1 2 3 4 3, এবার এই 3টে, এই 3টেতে কাটাকাটি হয়ে গেল, আমার পড়ে থাকলো 3। এইভাবে তোমরা অঙ্কগুলো করো, তোমরা সব পারবে, আমি জানি তোমরা সব পারবে, বুঝতে পেরে গেছো নিশ্চয়ই, করো, আমাকে করা হয়ে গেলে হাত তুলবে। বেশ, আমরা কত নম্বর পৃষ্ঠা দেখেছি, এখানে 41 দেখলাম, এবার আমরা দেখবো 42 দেখলাম, এবার 43, 43-এ একটু শক্ত শক্ত আছে, হ্যাঁ চেষ্টা করো, দেখো পাচ্ছো কিনা, যেটা পারতে অসুবিধা হবে আমাকে কমেন্ট করবে, আমার সঙ্গে অ্যাপে ক্লাস করবে, সেখানে বলে দেবে, আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে বুঝিয়ে দেবো। হ্যাঁ, এটা হবে পোশাক, এটা হবে কি হবে কি বলো, এটা কি হবে, কানাড়া না কানাড়া, কা না রা কানাড়া, এটা কিনারা হলে ভালো হতো, মৌখিক মৌখিক, এটা কি যাবর না দরজা, দরজা এটা কি হবে, শিউলি, এইটা পরীক্ষায় পড়েছিল দুবার, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কৌশল কৌশল, এটা কি খিলান, খিলান মানে গম্বুজ বা মস্তুল, খিলান। তবে খিলান, ওকে, এটা হবে শিশির, হ্যাঁ, তারপরে দেখো তো আর বাকিগুলো করবে, যেটা বুঝতে পারবে না আমি করে দেবো, কোনটা পারবে না বলো তো, এটা হবে গোখরো, এটা হবে কি হবে, এটা উৎসাহ, উৎসাহ, এগুলো সবই পারবে দেখবে। 43 নম্বর পৃষ্ঠাব্দি থাকলো, কে উত্তর পারবে হাত তোলো, 43 নম্বর পৃষ্ঠাব্দি আমি করলাম, বাকিগুলো করবে তোমরা, যে পারবে হাত তোলো, ঠিক আছে, আজকে তাহলে তোমাদের এখানে ক্লাস শেষ করছি, সবাই খুব ভালো থেকো, এর মধ্যে এখানেই, বাই বাই। ও আর একটা কথা, কালকে তোমাদের ঈদ, যাদের যাদের আছে তাদেরকে ঈদ মোবারক, আমার পক্ষ থেকে সকলকে ঈদ মোবারক, সবাই খুব খুশিতে খুশির ঈদ পালন করো, ওকে, বাই বাই।